হাই গাইজ, আজ আমি 2023 ফটো এডিটিং দেখাবো। চলুন শুরু করা যাক। এর জন্য আপনার একটা অ্যাপ্লিকেশন লাগবে, অ্যাপ্লিকেশনের নাম পিক্স আর্ট, আর অ্যাপ্লিকেশনের লিঙ্ক ডিসক্রিপশনে অথবা আমি ভিডিও শেষে বলে দিব। আপনি আবার পিক্স আর্ট অ্যাপ্লিকেশন ওপেন করুন, তারপর উপরে একটা দেখবেন প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করে আপনাকে ক্লিক করতে হবে সি অলে। তারপর আপনাকে যে ফটোটাকে আপনার যে আগে আপনার একটা ফটোর ব্যাকগ্রাউন্ড লাগবে, এই দেখুন এই ফটোর ব্যাকগ্রাউন্ড, এই ফটোতে ক্লিক করবেন। এমন একটা অপশন চলে আসবে ফটোতে, এই দেখুন এখানে আপনাকে যেটা করতে হবে গ্রুপে যেতে হবে। দেখুন এখানে একটা অপশন দিতে হবে গ্রুপ, এই গ্রুপে যান। অ্যান্ড এখানে অপরে একটা দেবেন গ্রুপ, এই গ্রুপে আপনাকে ক্লিক করতে হবে। অ্যান্ড এটাকে আপনাকে হালকা সাইজ ছোটো করতে হবে, ঠিক আমার মতন এমনভাবে ডান করে দেবে। তারপর হয়ে গেছে। তারপর আপনাকে একটু এখানে সাইড দিয়ে স্ক্রল করতে হবে, স্ক্রল করে এই দেখুন এখানে একটা অপশন দিতে হবে অ্যাড ফটো, এই অ্যাড ফটোতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার যে মডেলের ফটো লাগবে, যে মডেলের ফটো আপনি এডিট করছেন সেই মডেলটাকে সিলেক্ট করুন। আমি এই ফটোটা লাগবে সে মডেল, আমার এই ফটোটাকে আমি সিলেক্ট করে এডে মারছি। দেখুন এই ফটোটা চলে আসলো। তারপর আপনাকে যেটা করতে হবে এই দেখুন পরে ব্রাশ নামক একটা আইকন রয়েছে, এই ব্রাশ আইকনে ক্লিক করে আপনাকে এখানে পার্সেল সিলেক্ট করে দিতে হবে। এই দেখুন ফটোটা খুবই সুন্দর হয়ে গেল। তারপর এখানে দেখুন আমি যদি মডেলের পাও একটু জোর দেখাচ্ছি, কারণ আলো ব্যাটার ক্লিপ তার দিকে দিলাম। এখন দেখবেন হয়ে গেছে পুরোটা সুন্দর আকার হিসেবে বসিয়ে দিলাম এখানে। এই একটু মডেলের ফটোটা ছোটোগুলো করতে পারেন এখানে আমার মতন, আপনি আমি করে দিন। তারপর আপনাকে এই প্লাস আইকনে ক্লিক করে অ্যাড ফটোতে ক্লিক করে আপনাকে সরি আপনাকে এই দেখুন এইখানে স্টিকারে ক্লিক করতে হবে। স্টিকার অপশনে, স্টিকার অপশনে ক্লিক করে উপরে একটা সার্চ নামক একটা আইকন বাড়ছে নেই, সার্চ আইকনে ক্লিক করবেন এবং এখানে আপনাকে সার্চ করতে হবে 2023। যদি 2023 সার্চ করবেন, কিছু সার্চ করবেন, ডান। এখন দেখবেন আপনাকে যে পিএনজিটা ডাউনলোড করতে হবে, আমি যেটা বলছি আপনার সেটা ডাউনলোড করবেন। এছাড়া আর কোনো ফটো আপনাকে কোনো ডাউনলোড করবেন না। একটু নিচে যান, নিচে স্ক্রল করে যাবেন, ঠিক আমার মতো একটু যান যান। এখানে এই দেখুন এই ফটোটা আপনাকে ডাউনলোড করতে হবে। এই দেখুন এই 2023 এইটা এই পিএনজিতে আপনার ক্লিক করলে ফটো চলে আসবে। তারপর আপনাকে যেটা করতে হবে এটাকে ফুল বৃদ্ধি করে আপনার এই দেখুন ঠিক এমনভাবে এটাকে ঠিক এই দেখেন এমনভাবে রাখেন। অ্যান্ড পিএনজিটাকে আমি হালকা ছোটো করে নিচ্ছি, এই দেখুন ঠিক এমনভাবে সিলেক্ট করে ফেলেন। তারপর আপনাকে এই পিএনজিতে ক্লিক করে উপরে ব্রাশ নামক একটা আইকন দেখতে পাচ্ছেন, এই ব্রাশ আইকনে আপনাকে ক্লিক করে দেখেন আমাদের মডেলের মুখে রয়েছে অনেক বেশি, এই দেখুন এই নীল দেওয়া অবজেক্ট থাকটি আমি এই অবজেক্টটিকে এখানে সরিয়ে দিচ্ছি। সরি আমাদের পুরো অবজেক্টটিকে, আমাদের পুরো মডেলটিকে এই অবজেক্টটি ধরে ফেলাচ্ছে, সেখানে আমি এই অবজেক্টটাকে এখানে সরিয়ে ফুল সাইজ হালকা বৃদ্ধি করে ফেলি। অ্যান্ড ডান, এই দেখুন খুবই সুন্দরভাবে হয়ে যাবে। এখন দেখুন কতটা সুন্দর লাগছে, এই দেখুন সাইডে একটা দাগ রয়েছে, এই সাইডের দাগটাকে আপনাকে সুন্দর লাগবে। আপনাকে ডান করে দিয়ে আপনাকে আবার এই দেখুন প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকন আপনাকে আবার ক্লিক করতে হবে। এখন আপনাকে আবার স্টিকারে ক্লিক করে এখানে আপনাকে সার্চ করতে হবে হ্যাপি নিউ ইয়ার, আর কিছু সার্চ করবেন না, শুধু সার্চ করবেন হ্যাপি নিউ ইয়ার। সরি এখানে আমি আপনার এই দেখুন হ্যাপি নিউ ইয়ার, নিউ YEAR হ্যাপি নিউ ইয়ার সার্চ করলে ডান হয়ে যাবে। তারপর আপনার উপরে বিভিন্ন অপশন আসবে, আপনাকে যেটা ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে এই দেখুন উপরে দুই নম্বরটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। এই দুই নম্বরটাতে ক্লিক করে এই দেখুন এটাকে এই দেখুন এমনভাবে বসিয়ে দিন, এমনভাবে এটাকে বসিয়ে দিন আপনার পয়ের কান কাছে। ডান করে দিন। তারপর আপনাকে আবার ক্লিক করতে হবে এই স্টিকার অপশনে, আপনাকে যেহেতু হ্যাপি নিউ ইয়ার সার্চ করতে সেই তো আর বিভিন্ন অবজেক্ট পাবেন, এই দেখুন এখানে একটা অবজেক্ট পাবেন, এই দেখুন এই দেখুন এই অবজেক্টটাকে আপনাকে না সরি এই অবজেক্টটাকে আপনাকে ডাউনলোড করতে হবে।
ডাউনলোড করার পর এই দেখুন ঠিক এমনভাবে আপনার একটা চলে আসবে। আপনাকে ব্লেন্ডারে ক্লিক করে এটাকে স্কিন করে দিন, এটাকে ফুল বাড়িয়ে দিন ঠিক এমনভাবে আমি যেভাবে করছি। করে একটা ব্রাশ এখানে একটা টার্ন করে দিন, আপনাকে এটাকে ঠিক এমন মতন এই দেখুন আপনাকে এই অবজেক্টটাকে দিয়ে দিই আর সুন্দর লাগবে। তারপর ডান করে এদিকে ডান করে ফেলুন, তার উপরে একটা এখন সেভ করে ফেলুন। আর অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হলে আপনাকে যেতে হবে আপনার মোবাইলের প্লে স্টোরে। এই প্লে স্টোরে যান, এখানে সার্চ করুন পিক্সার ডাউনলোড করতে।